কবে যে এই দেশটা ভালো হবে, ওই শকুনদের হাত থেকে রক্ষা পাবে তা বুঝতে পারছি না। ওই শকুনরা আবার মাথা চাড়া দিয়ে এসেছে। এইটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে তারা হত্যা করতে চায়। এই মাতৃভূমিকে হত্যা করতে হলে কি করতে হবে? ঠিক যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ঠিক একইভাবে আবার শেখ হাসিনাকে তাদের মারতে হবে। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা বাংলাদেশে আমাদের আগামী দিনের বাচ্চাদের, আমাদের আমাদের প্রজন্মের সন্তানদের আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ১৬ জুন ২০০১ কি অপরাধ করেছিলাম? অপরাধটা বেশি করিনি, বলেছিলাম স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। ২০০১ এই অপরাধে খালেদা জিয়াকে বিরুদ্ধে পার্লামেন্টে একটা ছবি দেখিয়েছিলাম, আমাকে বলেছিল তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো দেখে নেবেন, জেল জুলুম দিবেন, কিন্তু এইভাবে দেখে নেবেন আমি ভাবি নাই। কাপুরুষের মতো মারতে যেয়ে একটা বোমব্লাস্ট হলো, ২০ জন মানুষ মারা গেল। এই হাত দিয়ে এই জীবনে ৪৯ ছেলে, শুধু শহরের ৪৯টা ছেলেকে দাফন করেছি এখান দিয়ে। তাই আজকে সেই দিনটা আবার সামনে আসার চেষ্টা করছে। ওরা একটা মরণ কামড় দিবে, এই মরণ কামড় কিন্তু ক্ষমতায় যাওয়ার দিবে না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায়, কারণ ওরা জানে ও নির্বাচন ওরা ক্ষমতায় আসতে পারবে না, তাই ওরা স্তব্ধ করতে চায় শেখ হাসিনাকে। আর আমরা সবার একটাই পরিচয়, আমাদের আদর্শের পিতা শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব, আর আমাদের মাতৃতুল্য নেত্রী হচ্ছে আমাদের শেখ হাসিনা আমাদের চলার পর। আর আমরা সবাই কর্মী। আমি শুধু একটা কথা বলতে চাই, অনেকে অনেক টাক্কা লাগানো কথা বলে, ফয়দা লুঠে, হ্যাঁ, কিন্তু সময় মতো অনেককে পাওয়া যাবে না এবং পাওয়া যায়ও না। ত্যাগী নেতাদের যদি মূল্যায়ন না করা হয়, সময় মতো কিন্তু রাজপথে অনেকেই থাকবে না, কারণ ত্যাগীরা এখন মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে বসে আছে। এটাও সবাইকে মানতে হবে এবং আমাদের জানতে হবে। আজকে আমার উঠবো, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময়, এছাড়া আমাদের কোনো পথ নাই। এমপি ইলেকশন করবো কি করবো না আমার কোনো কাছে কোনো ব্যাপার না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশকে বাঁচানোর জন্য, আমাদের বাঁচানোর জন্য। নারায়ণগঞ্জ তৈরি হন, কে কি করবে আমরা জানি না। একটু আগে বাবুর সাথে কানে কানে কথা বলছিলাম, আমরা নারায়ণগঞ্জ আমাদের তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেমন আওয়ামী লীগ সৃষ্টি করেছে, ওই খালেদা জিয়ার ওর বংশধর আর জামাত শেখ হাসিনাকে গালি দিবে, আমেরিকার মাটি তো এক দেশ ছিল, আমি একা ছিলাম, ওখানেই ছাড় দিইনি, আর বাংলাদেশ তো বহুত দূরে, বাংলাদেশ তো বহুত দূরে কথা, বয়স যাই হয়েছে এখন আর চিন্তা করি না, মানুষ একবারই মরে দুইবার মরে না। সো আমি কৃতজ্ঞতা জানাই আমার বন্ধু মহাবুদ্দিন নাসিমকে আজকে এখানে আসার জন্য এবং স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে। আপনারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমি কোথাও কোনো হস্তক্ষেপ করি নাই, কাউকে একবারও বলি নাই যে এখানে কমিটি দেন, এখানে কমিটি দেন। আমি কমিটির রাজনীতিতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কর্মীর রাজনীতিতে। কর্মী যদি সাচ্চা হয় তাহলে সব কিছু সাচ্চা। নেতা বেইমানি করে, কর্মী কোনো সময় বেইমানি করে না।